আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজকে ইন্ডিয়ান ফেমাস পনির মশাল্লার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই পনিরের রেসিপিটি এখন বাংলাদেশেও অনেক জনপ্রিয় আসলে হেলদি আর টেস্টি খাবারের কত সব জায়গাতেই হয় তাই সেটা জনপ্রিয়তা সে এলাকা ছাড়িয়ে পুরো দেশ বা বিদেশেও ছড়িয়ে পড়ে আজ রান্নার জন্য যে পনিরগুলো নিয়েছি এগুলো হোমমেড পনির না এগুলো ডিপার্টমেন্টাল সব থেকে নেওয়া আপনারা চাইলে এগুলো বাসাতেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পনিরগুলো আরও বেশি হেলদি হবে আর যদি কম ঝামেলা রান্না করতে চান তাহলে এমন প্যাকেটে পিস করাই থাকে যে কুকিং পনিরটা সেটা কিনতে পারেন এখন প্রথমে পনিরগুলো ভেজে নেব তার জন্য হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদ আর হাফ চামচ মরিচি গুঁড়া দিয়ে পনিরগুলো ভালো মতো মেখে নেব পনিরগুলো অনেক নরম থাকে তাই লবণ হলুদ মাখানোর সময় খুব সাবধানে মাখাতে হবে যাতে এগুলো ভেঙে না যায় গুঁড়া মশলাগুলো পনিরগুলো সব দিকে খুব ভালো মতো মেখে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো তাতে পনিরের মধ্যে কিছুটা হলেও মশলাগুলো ঢুকবে পনেরো মিনিট পর এখন এগুলো ভেজে নেব তার জন্য একটা প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম আর দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা ঘি এর পরিবর্তে বাটার দিতে পারেন সেটা টেস্ট আরও বেশি ভালো আসবে তবে এখানে ঘি বা বাটার যে কোনো একটা দেবার চেষ্টা করবেন পনিরগুলো এখন এক মিনিট মতো মিডিয়াম হিটে ভেজে নেব সব দিকে উলটিয়ে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে পনির কখনও কড়া করে ভাজতে হয় না তাহলে এগুলো অনেক শক্ত হয়ে যায় আর খেতে তখন একদম ভালো লাগে না আর চুলাতে অল্প আছেও বেশিক্ষণ ধরে ভাজতে হয় না তাই মিডিয়াম হিটেই এগুলো ভেজে নেবেন এখন পনিরগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে উঠিয়ে ওই তেলের মধ্যেই কিছু আস্ত মশলা ফড়ন দিয়ে নেব আস্ত মশলার মধ্যে প্রথমে একটা মরিচ দিলাম সাথে এক চামচ আস্ত জিরা জিরাটা ভাজা হলে দেব একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি চারটি লবঙ্গ তিনটা সবুজ এলাচ আর আট দশটির মতো কালো গোলমরিচ এই আস্ত মশলাগুলোও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেবো যখন মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাবে তখন এক কাপ মিহি করে কুচানো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো সোনালি করে ভেজে নেব পেঁয়াজের কুচিগুলো যখন এমন সোনালি কালার হয়ে আসবে তখন এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটুকু ভেজে নেব কিছুক্ষণ যখন দেখবেন বাটা মশলাগুলো ভাজা হয়ে এমন তেল ছেড়ে দিয়েছে তখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিতে হবে গুঁড়া মশলার মধ্যে দিলাম এক চামচ করে জিরা ও ধনিয়ার গুঁড়া আধা চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার সব মশলাগুলো মিডিয়াম টু লো হিটে বারবার করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিতে হবে যখন মশলাগুলো ভালো মতো ভাজা ভাজা করে কষানো হয়ে যাবে তখন দুইটা টমেটোর কুচি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও দিতে পারেন টমেটোগুলো মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর টমেটোগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয় সাথে মশলাগুলোও ভালো মতো কষানো হয় তার জন্য কিছুটা পানি দিলাম সাথে সাধমতো লবণটাও দিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রাখছি পানিটুকু শুকিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর চুলার ফ্লেমটা রাখছি মিডিয়ামে এভাবে করে বারবার মশলাগুলো কষিয়ে নিতে হবে এখন টমেটোর মধ্যে পানিটুকু শুকিয়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলার উপরে তেলও উঠে এসেছে এবার আগে থেকে একটু পানি দিয়ে ভালো মতো ফেটিয়ে রাখা আধা কাপ দই এর মধ্যে দিয়ে দিলাম দইটা দেবার সময় চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর বারবার করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যে কোনো রান্নাতেই টক দই এইভাবে দিলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে না এখন দই সহ সব মশলাগুলো পাঁচ সাত মিনিট ধরে বারবার করে নেড়েচেড়ে মিডিয়াম হিটে কষিয়ে নেব আসলে মশলা পনিরের মশলাতেই যত টেস্ট তাই যত ভালো করে এই মশলাটা রেডি করে নেবেন পনির মশলাটা খেতে তত বেশি টেস্টি হবে মশলাগুলো এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে পনির মশলার গ্রেভির জন্য এক কাপ পানি দিলাম তারপর ভালো মতো কয়েকটা বলক তুলে নিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর এক চামচ চিনি এক চামচ গরম মশলার গুঁড়া আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে কাসুরি মেথি থাকলে কিছুটা দিয়ে দিতে পারেন তাতে টেস্টটা ইন্ডিয়ান ধাবা স্টাইলের পনির মশলার মতোই আসবে এবার ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট জাল করে নেবার পর গ্রেভিটার থিকনেস এমন আছে এখন চুলাটা বন্ধ করে দিলাম আর একটু ঠান্ডা হলে সার্ভিং ডিশে তুলে নেব পরিবেশনের জন্য পনেরো মিনিট পর ঠান্ডা হলে একটা সার্ভিং ডিশে তুলে নিলাম এই পনিরগুলো রান্না করার পরও কতটা সফট আছে একটা কেটে আপনাদের দেখাচ্ছে দেখে বুঝতে পারছেন কি পরিমাণ সফট হয়েছে অনেকে বলেন এটা রান্না করলে শক্ত হয়ে যায় তারা আমি যেভাবে রান্না করেছি আর যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে রান্না করবেন পনিরগুলো ঠান্ডা হয়ে যাবার পরও এমন নরম তুল তুলে থাকবে আর মুখের মধ্যে দিলে মেরিয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ